শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায়। আমরাও ভালো আছি। তোমার এসবি ক্রিয়ার সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে 9:10 বাকি। তো আমি ঘুম থেকে উঠলাম কিন্তু আজকে 5:30 সময়, সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেল। তো মা বাবা উঠে পড়লো, আমিও উঠে পড়লাম। উঠে তারপর মুখ টুক দিয়ে কিছুক্ষণ যাবৎ বসলাম, মোবাইলে ভিডিও এডিটিং করলাম, আপলোড করলাম, তারপর গিয়ে রান্না বসালাম। তো রান্নাও হয়ে গেছে, তোমাদের রান্নাবান্না আজকে কোনো কিছু শেয়ার করিনি। তারপর সকালে আবার কয়েকটা কাপড়ও ধুয়েছিলাম, আমি ধুয়েছিলাম 2টা। তারপর বাবু কাঁথা কম্বল এগুলো একটু ময়লা হয়েছিল, ওগুলো বাবু ধুয়েছিল, আমি ভিজিয়েছিলাম। দেখো 2টা বেড কভার ধুয়েছিলাম। যেহেতু বাড়ি চলে যাব আর বেশি দিন নেই, 2-3 দিন বাকি আছে, তাই একটু একটু করে দিচ্ছি। তো এগুলো আমি ধুয়েছি আর বাবু বাদ বাকিগুলো ধুয়ে আনলো। তো তারপর রান্নাবান্না হলো আর মা এখন বাসনগুলো মাজছে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আজকে আবার রোডটাও ভালো দিয়েছে, রোডটা ভালো দেওয়াতে ভালো হয়েছে। বাদ বাকি জিনিসগুলো না মামিদের বাড়িতে আর ওই আমাদের সামনের বাড়িতে মেলে দিয়ে আসলাম, কারণ আমাদের বাড়িতে তো মানে রোদ লাগে না, শুধু বেড কাপড়গুলো শুকিয়ে যাবে যেহেতু হালকা পাতলা। তো আমাদের খাওয়া দাওয়া হয়নি, সকালে তো টিফিন করেছিলাম, আর খাওয়া দাওয়া একটু পরেই করবে, বাবু আগে খেয়ে যাবে, কারণ আজকে তো বাজার। আমাদের এখানে সোমবার যেহেতু, এখন চলো তোমাদেরকে একজনকে আজকে কী কী রান্না হয়েছে মেনুগুলো একবার দেখাই। আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিন তো রান্নাবান্না শেয়ার করি, তাই তো চলো কী কী রান্না হয়েছে মেনুগুলো একবার দেখিয়ে দিই। আর কী করলাম জানো তো, এই হাত পায়ের নখ থেকে এই রিমুভার দিয়ে নেল পলিশটা তুললাম, অন্য একটা নেল পলিশ করবো তাই। তো চলো হ্যাঁ একজনকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো এদিকে দেখো লাড্ডুটা তরকারিটা করেছি আলু আর টমেটো দিয়ে, একটু ঘন করে করলাম, আজকে একদম পাতলা পাতলা করলাম না। এদিকে হয়েছে নিরামিষ সবজি, এই যে দেখো, আর এখানে হয়েছে লাই পাতার ভাজি করলাম একটু, এই যে এ হলো আমাদের আজকের মেনু। আর এদিকে আবার কালকে চালতা কেটে রাখলাম, যে একটু চালতার আচারটাও করে নিয়েছি এখানে, দেখো এই যে দেখো এখানে করে নিয়েছি। তো এটা থাক, ঠান্ডা হলে বলবো। তো দেখলে কী কী রান্না হয়েছে, বাবু কালকে বলেছিল মাছ আনতে, তো যেহেতু আগের দিনকে মাংস খেয়েছি, কালকে আর মাছ খেতে একদম ইচ্ছে হচ্ছে না, তো আমি বললাম আজ নিয়ে আসতে। তো এগুলো হলো, আর কালকে না এই বাঁধাকপির পকোড়া করেছিলাম, এত পরিমাণে টেস্ট লাগছিল, খুবই টেস্ট হয়েছে। সেদিনের মুচের বড়াগুলিও টেস্ট হয়েছে, কালকের বাঁধাকপির বড়াগুলো। বাঁধাকপির মধ্যে যদি একটু পেঁয়াজ দিয়ে তারপর একটু সুজি ময়দা বেসনটা দিয়ে করা যায় না, তাহলে মুচমুচো হয়, খেতেও খুব টেস্ট হয়। তো এদিকে চলো, তোমাদের সাথে জানি না আজকে কী কী শেয়ার করতে পারবো, কারণ রান্নাবান্না হলে তো আর কোনো কিছুই নেই, তাই আর শেয়ার করার মতো কোনো কিছু থাকে না। তারপরে যদি এদিকে ওদিকে যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো হ্যাঁ তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাপের বাড়ি আসলে না প্রত্যেকটা মেয়েরই মনে হয় এরকমটা হয়, এই যে কাজ বাজ নেই, সারাদিন শুধু ঘুম ঘুম ঘুম, আর শরীরের শুধু অলসতা। এই যে দেখো খাওয়া দাওয়ার পর এখনও বিছানায় শুয়ে আছি, কী করবো, কোনো তো আর কাজ বাজ নেই, মাও এদিকে বসে আছে, রান্না হলে তো আর কোনো কাজ টাজ থাকে না আমাদের বাড়িতে এতটুকু, তাই আর কি করবো, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছি। আর কাজ কি বলো, যাবো যাবো একটা কাজ করবো, দাঁড়াও। এই যে দেখো এখন বাইরে চলে আসলাম, একটা ফুল গাছ এখানে লাগিয়ে দিচ্ছি, তো এই সাইডটা দিয়ে লাগাচ্ছি, ওই সাইডেও একটা ফুল গাছ আছে, ওখান থেকে ডাল নিয়ে আবার এই সাইডটা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এখানে এই ফুলগুলো না খুব সুন্দর হয়, আমার বাড়িতেও গাছগুলো আছে হলুদ হলুদ ফুলগুলো, যে এই ফুলগুলো দেখো কী সুন্দর এখানে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে তারপর একটু জল দিয়ে দেবো, যাতে গাছটা মানে একটু ঠিকঠাক থাকে। তো প্রত্যেকদিন জল দিলে মনে হয় টিকে যাবে, আর এই জায়গাটা একটু ছায়া ছায়াও আছে, টিকে যাবে, এখানটায় লাগিয়ে দিলাম। দেখো আমি বাড়িতে থাকতে তো আগে চারিদিকে এখানে ওখানে ফুল গাছ লাগাতাম, মা যখন বসে করতে পারে না, বাবু যা লাগায় অতটুকুই, তারপরও মহিলারা দেখবে ফুল গাছের প্রতি আলাদা একটা ইয়ে থাকে, ওখানে ওখানে ফুল গাছ লাগাবে, একটা দেখবে লাগাবে এরকমটা। কী যে উল্টো পাল্টা করছি না বাড়িতে এসে, ওখানেও আমার এরকম হয়, কিন্তু এই কাজটাতে ভুল করি না, অন্য কাজে না হয় ভুল করি। সেই সেদিন ভিডিও একটার জায়গা মানে আরেকটাই আপলোড করে নিয়েছি, আর আজকে কী করলাম একটা ইয়ের মধ্যে আমার কথার মধ্যে সাউন্ডই আসেনি, তো এটা যখন আমি মিলালাম তখনই তো বুঝতে পারতাম না, তখন এটা আমার চোখেই পড়েনি, তখন আবার সেই ভিডিও আপলোডে বসালাম এরকম। স্নান ধানার উপরে করবো, মা একটু সামনে গেল আর ঘরটোর এখন এসে ঝাড় দেবে, সকালে তো একবার ঝাড় দেওয়া হয় আর এখন আবার এসে ঝাড় দেবে। তো এখন দেখলেই একটা গাছ লাগিয়ে দিলাম, ওই জায়গাটার মধ্যে না আমাদের গাছ ছিল, তো ওই গাছটা ঘর তোলার সময় একদম পুরো নষ্ট হয়ে গেছে, তো এখানটায় 2টা আছে, তো এখান থেকে আবার আরেকটা ডাল নিয়ে ওখানটায় লাগিয়ে দিলাম। এটার মধ্যে যা ভালো ফুল ফুটে না, এখন তো এই নিচের গাছগুলো না ছাগলে খেয়ে নিয়েছে, তাই ঠিকঠাকভাবে হতে পারছে না, হাঁপাচ্ছি যেন এটা করি। তো চলো এখন একটু এই যে কম্বলগুলো ধুয়ে বাবু ধুয়েছিল ওগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি, না হলে আবার একটা সেট শুকোবে আবার আরেকটা সেট শুকোবে না, কালকে আবার মেলতে লাগবে। তো চলো হ্যাঁ এখন ওই কাজটা করে আসি।
দেখো বন্ধুরা এখানে কি সুন্দর টাটা গাছ উঠে আছে, এই যে দেখো ছোট ছোট হয়ে, তো এগুলো কিন্তু তুলে ফেলে দেবে, দেখো কি সুন্দর হয়ে উঠে আছে। তারপর আরেকটা গাছ তোমাদেরকে দেখাই, এই যে দেখো এদিকে দেখো কি সুন্দর ধনেপাতা গাছ, বিলিতি ধনেপাতা। এই ধনেপাতাগুলো না খেতে যা টেস্ট লাগে, দুর্দান্ত লাগে খেতে। তারপর এই গাছগুলো দেখিয়ে অনেকটা সময় বসলাম, ঘুরলাম, তারপর এদিকে স্নান ধান করে চলে আসলাম। এবারে দেখো আজকে যে বেড কাপড়গুলো ধোয়া হয়েছে এগুলো এখন গুছিয়ে নিলাম, তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট অনেকটা আগে, আজকে আর ভিডিও বেশি করা হয়নি, সেই যে তোমাদের সাথে কী যেন শেয়ার করলাম আমার ঠিক এখন মনেই নেই কী শেয়ার করলাম। দুপুরে খাওয়া দাওয়া করলাম, অনেকটা সময় বসলাম, আর আমি কিছু সময় শুয়ে রইলাম। তারপর এখন বাইরে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, মার কাপড়গুলো তো শুকিয়ে গেছে, আমার কাপড়গুলো না স্নান করার পর আমি একটু স্রাফে ভিজিয়েছিলাম, তারপর বিকালে জয় সাপ্লাই আসলো তখন গিয়ে ধুয়ে দিলাম। এই যে দেখো সব খাটের স্ট্যান্ডের মধ্যে মেলে রাখলাম, এই সাইডে এই সাইডে। তো বাবুর এগুলোও শুকায়নি, আমারগুলোও শুকায়নি, তো এগুলো সব খাটের স্ট্যান্ডের মধ্যে মেলে রাখলাম ওই বাড়ির মতো। এখান আমি এখানেও আগে এরকমটা করতাম, মাও এরকম করে ড্রেস পরে পুরো সাজগুজ করে রেডি হয়ে গেছি, যাবো একটু বাজারে। তো একজন যাবে, দুজনে মিলে যাব। গরম লাগছে জানো তো, কোথাও না যাওয়ার ইচ্ছা হয় না, মানে হয় না। এই যে রেডি হয়ে আবার সাজগুজ করে যাওয়া, রেডি হয়ে গেলাম, আর ওই দেখ এখানে ব্যাগ নিয়ে নিলাম। তো চলো যাই, জানি না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো কি না, ও যদি পারি কোনো কিছু শেয়ার করতে তাহলে তো করবো, আর যদি না পারি তাহলে তো কোনো কথাই নেই। ব্যাস তোমাদের সাথে বাড়িতে এসে আবার দেখা হবে। সে তো ভাবলাম আমি মনে হয় ভিডিও করতে পারবো না বাজারে এসে, তো তারপর নিজেকে তো কাজ দেখালাম না। এই যে আমাদের বাজারের কিছু কিছু জায়গা তোমাদের সাথে একটু শেয়ার করছি, এই যে দেখো এর সামনে কিন্তু স্কুলটা, স্কুলটা দেখাতে ভুলিয়ে গেছি, আগে আমার ব্লগে তোমরা দেখেছিলে। তো স্কুল, বাজার, আমাদের বাড়ি সব কিছু আমাদের একদম সামনে, মানে এটার জন্য বেশি হাঁটতে লাগে না, একদম সামনে আমাদের। তো এই যে এগুলিটা দিয়ে যাব বাজারে এখন। তো দুইটা সাইড দিয়ে আছে, ওই সাইডটাও তোমাদেরকে দেখাবার, এই সাইডটা তো পুরো দেখাতে পারলাম না, যতটুকু আমি যেদিকে গেলাম ততটুকু শেয়ার করলাম। এই যে দেখো এখানে যেহেতু আজকে বাজার বার না, অনেক দোকানপাট বসলো জানো তো, এমনি তো দোকান ঘর আছে আর এগুলো বাইরে দোকানপাট নিয়ে বসলো। এই যে দেখো, তো এই যে বাজারের মেনগুলি দিয়ে এখন যাচ্ছি দোকানে, দেখো ফলের দোকান, কাপড়ের দোকান, আরও কত কিছু দোকান আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? আমি তো বাজার থেকে চলেও আসলাম, আসলাম প্রায় হয়ে যাবে এক দেড় ঘন্টা, এক ঘন্টার মতো হয়ে যাবে, কারণ এখন মনে হয় 5:30 মতো বাজে। তা আমি না গেলাম সেই 20 মিনিটের মধ্যে আবার চলেও আসলাম। আর এদিকে দেখো বাবু এখন মাছ পাঠালো, তোমাদেরকে একবার দেখা ছোটো মাছ, এই যে দেখো ছোটো মাছ পাঠালো। আমাদের ঘরে না ছোটো মাছটা খাওয়াই হয় না, আমার বাবু তো খেতে খুব ভালোবাসে, কিন্তু মা তো পায়ের জন্য কে আবার পরিষ্কার করে দেবে, বেছে দেবে, আর বাবু এসে এগুলো সম্ভব না। অন্য মাছ হলে বাবু কেটে কুটে ঠিকঠাক করে নিয়ে, না হলে বাজার থেকে কেটে আনে, কিন্তু এই ছোটো মাছ তো আর কেউ বাজার থেকে কেটে দেবে না। তাই আমাকে আসলাম বলে, মানে এসেছি পরে, তারপরেই বলছিলো যে একদিন গুড়া মাছ নিয়ে আসবে ছোটো মাছ, তো আমি বললাম নিয়ে আসতে, তো সেদিন খুঁজেছিলো পায়নি, আজকে পেয়েছে, পাঠিয়ে দিল। এই যে দেখো মাছগুলো একদম কি সুন্দর, দেখো আরও নিচে না আরও বড়ো বড়ো মাছও কিন্তু আছে, এরকমের মধ্যে বড়ো বড়ো পুঁটি মাছ আর কী মাছ আমি চিনিও না, যতটুকু জানলাম অতটুকুই তোমাদেরকে বললাম। দেখো কি সুন্দর লাগছে মাছগুলো, এই যে দেখো কি সুন্দর লাগছে মাছগুলো। তো এই মাছগুলো এখন পরিষ্কার করে নেবো, তবে এখন না, এখন একটু টিভি দেখবো বসে বসে, তারপর এসে এগুলো পরিষ্কার করে নেবো। তো চলো হ্যাঁ এখন এগুলো পরিষ্কার করে নিই। বাপরে বাপ, মাছ কাটতে গিয়ে তো যা অবস্থা, প্রায় 1 ঘন্টার মতো লাগলো জানো তো মাছ কাটতে গিয়ে, আমার এতটা সময় লাগলো। তো যেহেতু ছোটো মাছ একটু তো সময় লাগবে, খেতেও স্বাদ কিন্তু কাটতে গেলে কষ্ট হয়। তো যাক গে, স্বাদের জন্য তো একটু কষ্ট, মানে কোনো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই লাগবে, তো যেহেতু ছোটো মাছ খেতে স্বাদ তাহলে তো একটু কষ্ট করে কাটতে লাগবে। তো এখন কেটে তারপর দেখো নুন নিয়ে নিয়েছি, তো ভালো করে এখন তারপর পরিষ্কার করে নিলাম, তারপর এদিকে দেখো গরম জল বসিয়ে দিলাম। তো মাকে এখন একটু হলদিস করে দেবো, আমি এখন আর খাবো না, আমার খিদে নেই। তো দেখো মার জন্য এখন গ্লাসের মধ্যে হলদিস নিয়ে নিলাম, এই যে দেখো হলদিসটা দিয়ে আসি, মা এদিকে ওই ঘরে টিভি দেখছে, তোমার জন্য এখন দিয়ে আসি, তারপর আমিও গিয়ে বসবো টিভি দেখবো আর সমস্ত কিছু এখানে মাছটা ধুয়ে, এই যে সামনে পাশে একটা বাটি দেখতে পাচ্ছ প্লেট দিয়ে ঢাকা, ওটার মধ্যে মাছটা রেখে দিলাম। তো চলো এখন গিয়ে একটু টিভি দেখতে বসেছি। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো ফুলকপির পকোড়া করলাম আর সর্ষে পাতার ফুলের বড়া করলাম, সর্ষে ফুল বড়া করলাম, সর্ষে পাতার বলছি, আর মাছ না রান্না করিনি। আর মা মাছগুলো এমনিতে হালকা একটু ভাজি করে রেখে দিয়েছে, কারণ কেন বলো তো দুপুরে দুইটা তরকারি রয়েছে, এখন আবার বড়া করলাম,
তো সেই নিয়ে আর মাছগুলো রান্না করলাম না, তাহলে তরকারিগুলো আবার থেকে যাবে। এমনি তো রয়ে গেছে লাউডাটা, তরকারিটা রয়ে গেছে, শুধু ফুলকপির পকোড়া আর সর্ষে ফুলের বড়া আর নিরামিষ সবজিটা দিয়ে খাওয়া হয়েছে। খুব টেস্ট হয়েছে খেতে জানো তো। আর এখন বাজে ঠিক 10টা বাজে এখন, তো এখন ঘুমাবো না, একটু বাদে ঘুমাবো। আর আজকে আমি এই ঘাটে ঘুমাবো, অন্যদিন তো পিছনের ঘাটে ঘুমাই, আজকে বলছি আমি এই ঘাটে ঘুমাবো। প্রথম দিন এসে ওই ঘাটে ঘুমিয়েছিলাম দুদিন, তারপর আমার ঘুম আসছিল না, ওই ঘাটে গিয়ে ঘুমিয়ে পড়লাম, তো ঘুমালো আবার, মানে ঠিকঠাক ঘুম হয়েছিল। তো এখন আবার বলছি যে আজকে এই ঘাটে ঘুমাবো। তো এখন মা রান্নাঘরে গ্যাসগুস মুছে পরিষ্কার করছে, আর আমি এদিকে বাসন মেজে, মাও মেজেছিল, মেজে চলে আসলাম এই ঘরে। তো এখন হাত মুখ ধুবো, তারপর ঘুমোতে ঘুমোতে লেট আছে, মানে লেট হবে, এই মোবাইলে ভিডিও দেখবো, তারপরে গিয়ে ঘুমবো, লেট হবে। তো এখন একটু বসবো, গল্প করবো, এতক্ষণ যাবো তো মা আমি বাবু মিলে সবাই গল্প করছিলাম। তো এখন হাত মুখটা ধুবো, তারপর মোবাইলে ভিডিও দেখবো, তারপর গিয়ে ঘুমবো। 10টা বাজে তো, 11টাও বাজবে ঘুমোতে ঘুমোতে। চলো হ্যাঁ।